আজকে আপনাদের সাথে গ্রাম্য পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমি না আমার শাশুড়িমা আপনাদেরকে তৈরি করে দেখাবে। নর্মাল ভাপা পিঠা তৈরি করার পদ্ধতি থেকে এই গ্রাম্য পদ্ধতিতে তৈরি করা ভাপা পিঠার রেসিপিটা কিন্তু একটু আলাদা, আর পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তাছাড়া এই পদ্ধতিতে অনেকগুলো ভাপা পিঠা একসাথে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। গ্রাম্য পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া নেওয়া হয়েছে। এই রেসিপিতে সিদ্ধ চালের গুঁড়াটাই কিন্তু ব্যবহার করতে হবে, আর চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া ছিল। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। পানি দিয়ে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো দেখুন অনেকটাই ঝরঝরে আছে। তারপরও খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য একটা ছাঁকনির সাহায্যে একটু চেলে নিচ্ছে। তো সবগুলো চালের গুঁড়া এভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে এখানে খেজুরের গুড় অ্যাড করে দেওয়া হয়েছে। খেজুরের গুড়টা এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। গুড়টা দেওয়ার পরে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে। আমি আগেই বলেছিলাম নর্মাল ভাপা পিঠা থেকে এই ভাপা পিঠার রেসিপিটা একটু ভিন্ন ধরনের। এরপরে এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছে। এবার সব কিছু ভালোভাবে একসাথে আবারও মিশিয়ে নিতে হবে। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এরকম ছোট সাইজের একটা বাটি নিতে হবে। তারপরে বাটিটাকে হালকা একটু শুকনো চালের গুঁড়া দিয়ে তারপর মুছিয়ে নিয়ে এভাবে করে একটা পিঠা তৈরি করে নিতে হবে। হালকা একটু চাপ দিয়ে তারপরে যেই পাত্রটাতে করে ভাপে দিবেন সেটার মাঝ বরাবর দিয়ে দিতে হবে। আমি আজকে একটা স্টিমারে স্টিম করে নিব পিঠেগুলো। আপনারা চাইলে যে কোনো ধরনের চাল নিতে এভাবে করে একসাথে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। তবে পিঠাটা চাল নিতে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। তো অনেকগুলো পিঠা স্ট্রেইনারে দিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে ভাপে দেওয়ার পালা। 5 থেকে 6 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। এই ধরনের একটা চাল নিতে করেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। যেহেতু এটা সিদ্ধ চালের গুঁড়া ছিল তাই পিঠাটা ভাপাতেও বেশি একটা সময় লাগবে না। তো এরই মাঝে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর খেজুর গুড়ের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এবার আলতো হাতে পিঠেগুলোকে তুলে নিতে হবে। তো সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাটা নর্মাল ভাপা পিঠা থেকে খেতে কিন্তু একটু বেশিই মজার হয়। হোপফুলি বাসায় এভাবে ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলো কি না তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকে তাহলে বিদায় নিচ্ছি।